জানুয়ারি গ্রেপ্তার হব পারে এপিসিসি সভাপতি ভূপেন বড়া ভূপেন কুমার বড়ালে জোরহাট আরক্ষী সমন জারি করেছে বুধবারে হাজির হব লাগিব জোরহাট আরক্ষী থানাত ইতিমধ্যে ভূপেন বড়া রওনা হয়েছে জোরহাটলে বলি ভূপেন বড়াই কিন্তু আগতীয়াকৈ জামিন নলয় 60 দিনের বাবে রঙা ঘরের আলহী হব পারে ভূপেন বড়া ন্যায় যাত্রার সময় পথ নির্দেশনা উলঙ্ঘার গোচর জোরহাটত পথ নির্দেশনা উলঙ্ঘা করেছিল কংগ্রেসে রাহুল গান্ধী ন্যায় যাত্রার সময়তে আইন উলঙ্ঘা অনুমতি দিয়ার পথেরে নগৈ অন্য পথেরে সুমাইছিল রাহুলের ন্যায় যাত্রা পথটুত রাজহুয়া সম্পত্তি ধ্বংস করার অভিযোগ ন্যায় যাত্রার বাবে পথটুত হয়েছিল অভাবনীয় পরিস্থিতি আটটা ধারাত অধীনত ভূপেন বড়ার বিরুদ্ধে গোচর রুজু করা হয়েছে ইয়ার ভিতর জামিনবিহীন ধারাও আছে এখন হয়েছে সমন যত আছে জামিনবিহীন ধারা আছে আর কেবাটাও জামিনবিহীন ধারা আছে জেললে গলে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করার পরাও বঞ্চিত হব পারে ভূপেন বড়া অর্থাৎ ভূপেন বড়া যদি 60 দিনের বাবে জেললে যায় তেতিয়াহলে তেওঁর কি কি সমস্যা হব তেওঁ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করার পরা বঞ্চিত হব তার উপরেও যেহেতু এটা এই সমাগত নির্বাচনের বাবে ভূপেন বড়া বা গোটেই কংগ্রেসে কংগ্রেস দলটো বা বিরোধী ঐক্যর যিখিনি আলোচনা বিলোচনা চলি আছে যেনে ধরনের তেওঁলোকৰ বৈঠক হয়েছে কালির দিনতো এক গুরুত্বপূর্ণ বৈঠকের অন্তত যে এক প্যানেল প্রস্তুত করেছিল আর সেই প্যানেল যে প্রার্থী তালিকা প্রস্তুত করেছিল তার উপরই একটা কথা কৈছিল যে আমি বিরোধী বা বিরোধী যে ঐক্যর কথা কই থাকা হয়েছে তার মাজত করবাত নয় করবাত যেহেতু ফাট মেলিছে কিন্তু তার মাজতো রাজ্যত সেই ঐক্য বর্তাই রখার কথাও কৈছে গতি এনেবর যুর কল্পনা জল্পনা কল্পনা বা এনেবর যুর রণকৌশল যুকে পরিকল্পনা করে থাকে এই গোটেবর পিছত যেতিয়া এই যখন সমন যত নন ভেলেবল ধারা আছে জামিনবিহীন ধারা আছে গতি তার বাবে তেওক জোরহাটত জোরহাট আরক্ষী সমন জারি করার পিছত হাজি সাজু হবর বাবে তেও ইতিমধ্যে রওনা হয়েছে তেও আগতীয়াকৈ জামিন আবেদন নাই করা তেও এটাই কথা যে এনেকুয়া আমি একো ভুল করা নাই যে মই গ্রেপ্তার হব লগা হব পারে গতি তাত মই আগতীয়াকৈ জামিন লব লগা একো নাই গতি তেনে ক্ষেত্রটো তেও সেয়া হয়েছে তেও কথা তেও উকিলর সহিতে তেও কথা পাতিছে অধিবক্তার সহ কিন্তু যেহেতু জামিন আবেদন নাই করা এটা কি হব পারে হয়তো 31 তারিখে গ্রেপ্তার হব পারে ভূপেন বড়ার বিরুদ্ধে আটটা ধারাত গোচর রুজু করা হয়েছে আইপিসি আর রাজহুয়া সম্পত্তি ধ্বংস প্রতিরোধ আইন চমুক পিডিপিপি আইনের অধীনত গোচর রুজু করা হয়েছে আইপিসির 120B 115 143 147 188 283 323 353 আর পিডিপিপি আইনের ধারা তিনের অধীনত গোচর রুজু করা হয়েছে লগতে কেবাটাও জামিনবিহীন ধারাত গোচর রুজু করা হয়েছে জামিনবিহীন ধারাত গোচর রুজু করা হয়েছে ইতিমধ্যে জোরহাটলে রওনা হয়েছে ভূপেন বড়া আরক্ষীর জাননীর পিছতে জোরহাটলে রওনা হয়েছে প্রদেশ কংগ্রেসের সভাপতি গৰাকী গুয়াহাটির প্রায় ইতিমধ্যে ভূপেন বড়া উলাই গেছে আর কেটামান ঘন্টার পিছত জোরহাটত উপস্থিত হব গৌতম আছে আমার সঙ্গে সংযুক্ত হয় গৌতম আপনার ওসরলে আহিছো আর যেদিনাখনে ন্যায় যাত্রা গোটে প্রশাসনে ব্যবস্থা করে থা সেই ধরনের ব্যবস্থা ভঙ্গ করেছিল এটা কথা হয়েছে আইন উলঙ্ঘা করেছিল প্রশাসনে সেইদিনাখনে বিরুদ্ধে গোচর রুজু করেছিল আর 31 তারিখে হাজির হওয়ার কথা আর কিন্তু আগতীয়াকৈ আবেদন জামিনও আবেদন নাই করা মই আপনার ওসরলে আহিছো গৌতম হয় নিশ্চয়কৈ পাপৰি ইতিমধ্যে আমাৰ হাতত যি তথ্য আছে এই ভূপেন বড়া ডাঙৰীয়াৰ লগতে যিকেইগৰাকীৰ বিৰুদ্ধে যোৰহাট আৰক্ষীয়ে গোচৰ ৰুজু কৰি ইতিমধ্যে তেওঁলোকলৈ নটিচ প্ৰেৰণ কৰিছিলে জাননী প্ৰেৰণ কৰিছিলে থানাত হাজিৰ হ'বৰ বাবে তদন্তকাৰী বিষয়ৰ সন্মুখত আৰু ইতিমধ্যে যোৰহাটৰ কংগ্ৰেছৰ কেইবাগৰাকীও নেতা ইতিপূৰ্বে যোৰহাট সদৰ থানাত আহি হাজিৰ হৈছে আৰু তেওঁলোকক পুনৰ 41 CRPC নটিচত তেওঁলোকক পুনৰ যাবলৈ দিছে আৰু তাৰে কেইবাগৰাকীকো অহা 5 ফেব্ৰুৱাৰী তাৰিখে পুনৰ সদৰ থানালৈ মতা হৈছে গতিকে ভূপেন বড়া ডাঙৰীয়াকো যিধৰণে জাননী দি নোটিচ প্ৰেৰণ কৰি দি থানাত হাজিৰ হ'বলৈ কোৱা হৈছে তেওঁ হয়তো ষ্টেটমেণ্ট ল'ব আৰু আমি দেখিবলৈ পাইছোঁ যে এই ঘটনাটোৰ ক্ষেত্ৰত যোৰহাট আৰক্ষীয়ে বহু সংখ্যক লোকৰে ষ্টেটমেণ্ট লৈছে কিন্তু তাৰ ৰাজহুৱা সম্পত্তি ধ্বংস কৰাকে ধৰি বহুকেইটা ধাৰা সন্নিৱিষ্ট কৰা হৈছে যদিও সেই সন্দৰ্ভত কিন্তু কোনো ধৰণৰ তথ্য প্ৰমাণ যোৰহাট আৰক্ষীয়ে লাভ নাই কৰা বুলি আমি জানিব পাৰিছোঁ তাৰ সমান্তৰালকৈ এটা ভুল বাতৰি সম্প্ৰচাৰ হৈছিলে সেই দিনটোত যে পদপিষ্ট হৈছে ষ্টেম্পেড হৈছে বুলি এটা বাতৰি সম্প্ৰচাৰ হৈছিলে তাতে একাংশ লোক সেই পথৰ মাজেৰে যিটো পথেৰে অৰ্থাৎ তেওঁলোকক কে বি ৰোডেদি যাবলৈ দিয়া হৈছিলে কিন্তু কে বি ৰোডে সোমাই নগৈ বৰালি দিশেৰে আগবাঢ়ি আহিছিলে আৰু সেই সময়তে একাংশ লোক এখন বাইক ফুটপাথৰ কাষৰ পৰা ওলাই যোৱা অৱস্থাত সেই বাইক আৰোহীজন পৰি যায় আৰু তেওঁ পৰি যোৱাৰ লগতে আৰু 4-5 গৰাকীজন লোক
প্ৰশাসনে নিৰ্দেশ দিয়াই নাছিলে, প্ৰশাসনে কেবি ৰোডত ঠিক তেনেধৰণৰ ব্যৱস্থা গোটেইখিনি কৰি থোৱা আছিলে, সেয়া আপুনি লাইভত আমি দেখুৱাই গৈছিলো। কিন্তু হঠাৎ তেওঁলোকে তেওঁলোকৰ ৰুট সলনি কৰিছিলে, পথ সলনি কৰিছিলে আৰু তেওঁলোকে গড় আলি দি প্ৰৱেশ কৰিছিলে, যাৰ ফলত গোটেই কথাখিনিয়ে খেলি মেলি হৈ গৈছিলে। এতিয়া কথা হৈছে তেওঁলোকে ৰাজহুৱা সম্পত্তি ধ্বংস কৰাৰ অভিযোগ আছে তেওঁলোকৰ বিৰুদ্ধে। তেওঁলোকৰ বিৰুদ্ধে প্ৰশাসনে বহুখিনি কথা কৈছে যে যাতে অপৰাধ তেওঁলোকে আৰু সংঘটিত কৰিব নোৱাৰিব, তেনেকুৱা ধৰণৰ কিছু কথা আহিছে। তথ্য প্ৰমাণ নষ্ট কৰিব নোৱাৰিব, গোচৰত জড়িত কোনো লোকক ভাবুকি দিব নোৱাৰিব, এয়া হৈছে নিৰ্দেশনা। বাৰু সেয়া পাছৰ কথা। এতিয়া পুনৰ আহিছোঁ এইখিনি কথালৈ যে এতিয়া ভূপেন বৰা যিহেতু যোৰহাটলৈ গৈ আছে, তেওঁ সোধা পোছা কৰা হ'ব, কাইলৈ দিনটো তেওঁৰ বাবে এটা গুৰুত্বপূৰ্ণ দিন হ'ব। আৰু কাইলৈ তেওঁ এটা কথা কৈছে যে আমি ইমান ডাঙৰ একো ভুল কৰা নাছিলোঁ যে গ্ৰেপ্তাৰ হ'ব, কিন্তু তেওঁৰ বিৰুদ্ধে জামিনবিহীন গোচৰো আছে, গতিকে তেওঁ যিহেতু আগতীয়াকৈ জামিন লোৱা নাই, গ্ৰেপ্তাৰ হোৱাৰ সম্ভাৱনা অধিক। হয় হয় হয়, নিশ্চয়কৈ পাপৰি চাওক, যেতিয়া বৰ্তমান অসমত আৰক্ষীৰ যি কাম কৰাৰ যি পদ্ধতি সেয়া পূৰ্বৰ লগত নিমিলে, বহুখিনি সলনি হৈছে। আৰু যি আধুনিক চিন্তাধাৰা বা অসম আৰক্ষী বৰ্তমান এক বহুখিনি সংস্কাৰ আহিছে, গতিকে ভূপেন বৰা ডাঙৰীয়াৰ দৰে এগৰাকী নেতা যিহেতু তেওঁ এজন পাব্লিক ফিগাৰ হয় বা তেওঁ পলাই যাব তেনেধৰণৰ কথাও নাথাকে বা কোনো হিনিয়াছ ক্ৰাইমো সংঘটিত কৰা নাই, আৰু যি সংঘটিত হৈছে সকলোৰে সন্মুখত সংঘটিত হৈছে যে তেওঁলোকে প্ৰশাসন আৰু আৰক্ষীয়ে বান্ধি দিয়া নিয়ম উলংঘা কৰি আগবাঢ়ি আহিছিলে। গতিকে এই গোচৰটোৰ ক্ষেত্ৰত ভূপেন বৰা ডাঙৰীয়াৰ গ্ৰেপ্তাৰ হোৱাৰ সম্ভাৱনা অতিকৈ কম, তেওঁ সোধপোছ কৰিব আৰু আইনগতভাৱে অৰ্থাৎ আৰক্ষীয়ে যদিহে চাৰ্জশ্বীট দিয়ে এই অভিযোগনামা দাখিল কৰে এই গোচৰটো সন্দৰ্ভত, হয়তো কোৰ্টত ট্ৰায়েলত যাব এই সমগ্ৰ গোচৰটো। কিন্তু ইয়াৰ পূৰ্বে আমি যিকেইগৰাকী নেতা অৰ্থাৎ যোৰহাটৰ যিসকল লোকে যিসকল কংগ্ৰেছৰ বিষয়ববীয়াই আবেদন কৰিছিলে আৰক্ষীৰ পৰা অনুমতি বিচাৰি বা প্ৰশাসনৰ পৰা অনুমতি বিচাৰি, তেওঁলোককো ইতিপূৰ্বে যোৰহাট সদৰ থানালৈ মাতি সোধপোছ কৰা হৈছে, তেওঁলোকক যাবলৈ দিয়া হৈছে, পুনৰ 5 ফেব্ৰুৱাৰী তাৰিখে তেওঁলোকক মতা হৈছে। কিন্তু ইয়াৰ পূৰ্বৰ আমি যিখিনি ট্ৰেক ৰেকৰ্ড আমি দেখা পাইছোঁ যে যোৰহাট আৰক্ষীয়ে হওক বা অসম আৰক্ষীয়ে যেনেধৰণে ব্যৱস্থা গ্ৰহণ কৰে, গতিকে আমি মনে নাই ধৰা যে এই ঘটনাটোৰ ক্ষেত্ৰত ভূপেন বৰা ডাঙৰীয়াক যোৰহাট আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিব। পাপৰি, এইটোত আপুনি গুৰুত্বপূৰ্ণ কথা ক'লে যে তেওঁ গ্ৰেপ্তাৰ নহ'বও পাৰে, গ্ৰেপ্তাৰ কৰাৰ আশাক্ষীণ। যদিহে গ্ৰেপ্তাৰ হয় তেতিয়াহ'লে তেওঁ দুমাহৰ বাবে, তেওঁ দুমাহৰ বাবে জেললৈ যাব লাগিব যদি তেওঁ গ্ৰেপ্তাৰ হয়। আৰু তেওঁ বাৰে বাৰে এটা কথাই কৈছে যে তেওঁ ইমান ডাঙৰ একো কাম কৰা নাই, একো ডাঙৰ ক্ৰাইম নাই কৰা তেওঁলোকে, গতিকে যাৰ ফলত তেওঁ গ্ৰেপ্তাৰ হ'ব লাগিব, সেইবাবে তেওঁ আগতীয়াকৈ জামিন নাই লোৱা। কিন্তু যিয়ে নহওক, আমি পুনৰবাৰ এইখিনি উল্লেখ কৰিছোঁ, আপুনি কৈছে আৰম্ভণি কথাখিনি আপুনি কৈছে যে আৰক্ষীত সংস্কাৰ আহিছে, গতিকে সেই এটা যিধৰণৰ এটা নিয়মৰ মাজেৰে এই গোটেই কামখিনি চলে, কিন্তু সেইখিনি উলংঘা কৰিছে আৰু উলংঘা কৰাৰ ফলত তাত ঘটনা ঘটিছে, আৰু ঘটনা কৰা ঘটাৰ পিছত এয়া আৰক্ষীৰ এটা সেই সমস্যা, যদি আৰক্ষী একো ব্যৱস্থা গ্ৰহণ নকৰে সেয়া তেতিয়াহ'লে আৰক্ষীৰ বিফলতাৰ কথা আহি পৰিব। কাৰণ যেতিয়া সৰু সৰুকৈ হ'লেও কেইবাটাও ঘটনা ঘটিল, বাইক কেইবাখনো পৰিল, কোনো সামান্যতম হ'লেও আঘাতপ্ৰাপ্ত হ'ল য'ত তাত কোনো পাৰ্মিশ্যন নাছিলে, তেতিয়া আপোনাৰ নিশ্চয় মনত আছে এটা ভাষ্য দিয়া হৈছিলে, হয়তো সেয়া কমলাক্ষদেৱ পুৰকাষ্ট হ'ব নহ'লে জাকিৰ হুছেইন ছিগদাৰ হ'ব। জাকিৰ হুছেইন ছিগদাৰ মোৰ মনে ধৰিছে যে তেওঁ এটা কথা কৈছিলে, ৰাইজ যিফালে আছে আমি সেইফালেহে যাম, গতিকে তেওঁলোকো আগুৰগুজ আছিলে আৰু সেই গোটেই কথাখিনিৰ বাবে এই গোটেই কথাখিনি হ'বলৈ পালে। গৌতম, আপুনি মোক নিশ্চয় শুনি পোৱা নাই, গৌতম আপুনি শুনিছে এতিয়া? গৌতম, হয় 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 হয়, নিশ্চয় নিশ্চয় পাপৰি, হয় পাপৰি, মই শুনিছোঁ, হয় হয়। কথাটো হৈছে যে এতিয়া ধৰি লওক সেইদিনাখন ন্যায় যাত্ৰা, নিশ্চয়কৈ পাপৰি আমি দেখিবলৈ পাইছোঁ যে কওক কওক, হয় হয় পাপৰি আমি দেখিবলৈ পাইছিলোঁ যে কেৱল বৰালিয়ে নহয়, ৰাহুল গান্ধী ডাঙৰীয়াই যোৰহাটৰ বৰুৱা চাৰিআলি পাৰ হৈ গৈ যজ্ঞ মন্দিৰৰ সমীপত পথৰ ওপৰত গাড়ী ৰখাই বাছৰ ওপৰত উঠি যিখন এখন ৰাস্তাৰ ওপৰতে এখন বিশাল জনসভাক সম্বোধন কৰিছিলে আৰু তাত কেইবা হাজাৰ লোক সমবেত হোৱা আমি দেখিবলৈ পাইছিলোঁ, হয়তো তাৰো অনুমতি নাছিলে। কিন্তু আইনগতভাৱে সেই সন্দৰ্ভত যোৰহাট জিলা প্ৰশাসন, যোৰহাট আৰক্ষীয়ে ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে আৰু যিহেতু এই সমগ্ৰ ঘটনাটোৰ ক্ষেত্ৰত অৰ্থাৎ কংগ্ৰেছৰ এই ন্যায় যাত্ৰা যি অৰ্গেনাইজাৰ আছিলে বা যোৰহাটৰ ক্ষেত্ৰত
অনুমতি লবর বাবে যখন লোকে আবেদন জানাইছিলে আর তেওলোকক যেতিয়া এনে ধরনর এখন পারমিশন দিয়া হয় তেতিয়া এখন তাত বহুখিনি নিয়ম বানিজ্য থাকে যে তেওলোকে কি কি করিব পারিব তেওলোকর যখন যেহেতু রাহুল গান্ধী ডাঙ্গরিয়ার নিরাপত্তা ব্যবস্থা অতি কটকটিয়া গতিকে এখন এএসএল মিটিং হয় আর সেই মিটিংৰ নিরাপত্তা ব্যবস্থার লগত জড়িত যখন লোক থাকে তেওলোকক ব্রিফিং করে দিয়া হয় যোৰহাট আৰক্ষী তৰফৰ পৰা যোৰহাট জিলা প্ৰশাসনৰ তৰফৰ পৰা সেই মিটিংখন সকলো থাকে আর তেওলোকক সকলো বুজাই দিয়া হয় আর সেইটো বিশেষকৈ জনসাধারণৰ নিরাপত্তা যেনেকে প্রশ্ন আছে ঠিক সেইদরে রাহুল গান্ধী ডাঙরিয়া নিরাপত্তাক লো যোৰহাট জিলা প্রশাসন আরক্ষী কনসার্ন হয় আর তারপরে সেই মিটিংখন হয় আর তার যে গাইডলাইন তৈরি করে দিয়া হয় যেহেতু সেয়া ভঙ্গ করেছিল আর সেয়া ভঙ্গ করার বাবে যিধরণ আইনগত ব্যবস্থা সেই আইনগত ব্যবস্থা যোৰহাট আরক্ষী লোলে আগবাড়িছে কিন্তু আপনি লক্ষ্য করব যে বলাৎকারে হোক হত্যাকাণ্ড হোক বা ডকাইতি হোক এনে ধরনের যুক্ত ঘটনা আছে যত অপরাধী বাহিরত থাকিলে তথ্য প্রমাণ নষ্ট করার সম্ভাবনা থাকে বা অপরাধ যে তদন্ত সেই তদন্ত প্রক্রিয়া বাধা দিয়ার সম্ভাবনা থাকে তেনে ধরনের গোচরবিলাক ক্ষেত্রতে অপরাধী সকলক গ্রেপ্তার করে জেললে প্রেরণ করা হয় এটা সুস্থ তদন্ত স্বার্থত কিন্তু এই যে ঘটনা ঘটিছে এই ঘটনাটি হয়েছে সম্পূর্ণ একটা পৃথক ঘটনা যত একটা র্যালি উলিওয়া হয়েছিল আর র্যালির যে অনুমতি আছে সেই অনুমতি ভঙ্গ করে আপনি কোয়ার দরে যে গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা ক্ষীণ যে নক আমি ধন্যবাদ জানাইছো আপনার দৃষ্টি নিবদ্ধ রাখব সমগ্র বিষয়টির উপর যেহেতু ভূপেন বৰা যোৰহাটলে রওনা হয়েছে আর কেটামান ঘন্টার পিছত যোৰহাটত উপস্থিত হব গতিকে আমি তেতিয়া আর বহুখিনি খবর লাভ করি গৌতম ধন্যবাদ জানাইছো আপনাকে আমি পুনের এবার এইখিনিতে উল্লেখ করছো যে নহক কিন্তু আইন উলঙ্ঘা করেছে আর আইন উলঙ্ঘার ভিত্তিত আসলে তাত জামিনবিহীন গোচর লগার ক্ষেত্রতে কিছু প্রশ্ন উত্থাপন হয়েছে যে আইন উলঙ্ঘা করেছে এটা শাস্তি বা তেওঁক মাতিব লাগে তদন্ত করব লাগে গোটেই কথাখিনি সোধা পোছা করব লাগে কিন্তু তার মাজত এই যে জামিনবিহীন গোচর রুজু করা হয়েছে তার উপরতহে আসলে এটা চর্চার কথা আহি পড়েছে যে নহক ভূপেন বৰাই কৈছে যে তেওঁ আগতীয়াকৈ জামিন তেওঁ আবেদন নাই করা কিন্তু এটা কথা হয়েছে ভূপেন বৰালে আরক্ষীর যেখানে নির্দেশনা আছে কি আছে এবার আগবাই লোক ভবিষ্যতে কোনো অপরাধ সংঘটিত করব নোৱাৰিব ভূপেন বৰাই অভিযোগ সম্পর্কত কোনো তথ্য প্রমাণ নষ্ট করব নোৱাৰিব গোচৰত জড়িত কোনো লোকক ভাবুকি দিব নোৱাৰিব কিন্তু অবশ্যই এই গোটেই কথাখিনি আসলে এই ন্যায় যাত্রার লগত কত খাপ খাইছে সেয়াহে ডাঙৰ কথা কারণ বর্তমান তথ্য প্রমাণ নষ্ট অভিযোগৰ ক্ষেত্ৰত গোচৰত জড়িত কোনো লোকক ভাবুকি আৰক্ষী বা আদালতে মাতিলে পুনৰ হাজিৰ হ'ব লাগিব তদন্তৰ ক্ষেত্ৰত আৰক্ষী সহযোগ কৰিব লাগিব আর এখানে বিরতি লোক উভতি